আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলাসিন ফিল্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো কোভিড-19 অর্থাৎ নভেল করোনা ভাইরাস নিয়ে। আপনারা জানেন বর্তমান বিশ্বের অবস্থা, সারা বিশ্ব এখন পড়ে আছে করোনা ভাইরাসের আতঙ্কে। সারা বিশ্ব যেখানে করোনা ভাইরাসের আতঙ্কে, সেখানে আমরা কিভাবে এত সাবলীলভাবে ঘোরাফেরা করছি? তবে আমাদের কি উচিত না সাবধান হওয়া? তবে আমরা কেন সরকারের কথা মানছি না? আমরা কেন হোম কোয়ারেন্টাইন টেনশনে থাকছি না? আপনি আপনার জন্য না, আপনার পরিবারের জন্য হোম কোয়ারেন্টাইন টেনশনে থাকেন। আপনার জন্য আপনার পরিবার বিপর্যস্ত হচ্ছে না? তো হয়তো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আছে। আপনার পরিবারের কি সবারই আপনার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে? হয়তো নেই। সেক্ষেত্রে 40 ঊর্ধ্বে আপনি আপনার বাবা মা চাচা চাচি দাদা দাদি তাদেরকে বিপদে ফেলছেন না? তো অন্তত নিজের ফ্যামিলির কথা চিন্তা করে হলেও আপনারা হোম কোয়ারেন্টাইন টেনশনে থাকেন। এর সাথে সাথে আপনি কিছু সাবধানতা অবলম্বন করেন। প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার কোনো দরকার নেই। প্রয়োজনীয় দরকারে বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। বাইরে বের হওয়ার পর প্রতিটি ব্যক্তি থেকে আপনি 3 ফুট দূরত্ব বজায় রেখে আপনার কাজ সম্পাদন করুন। বাইরে থেকে বাড়ি ফেরার পর অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে ভালোভাবে 20 সেকেন্ড হাত পরিষ্কার করুন। অযথা চোখ নাক মুখ কানে হাত দেওয়া থেকে বিরত থাকুন। পুরো পৃথিবী যেখানে করোনা ভাইরাস নিয়ে নাজেহাল, উন্নত দেশের প্রত্যেকটা মানুষ যেখানে হোম কোয়ারেন্টাইন মানতে বাধ্য হয়েছে, সেখানে আমরা এত অনুন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও হোম কোয়ারেন্টাইন না মেনে আমরা কি করে নির্লজ্জের মতো বাইরে ঘোরাফেরা করছি? আপনাদের কাছে অনুরোধ করছি, বর্তমানে করোনা ভাইরাস নিয়ে আমাদের সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তা আপনারা মানার চেষ্টা করুন। দয়া করে আপনারা সবাই হোম কোয়ারেন্টাইনে থাকুন, আপনার জন্য না, আপনার পরিবারের জন্য। আপনি হোম কোয়ারেন্টাইনে থাকেন। পরিশেষে একটা কথাই বলবো, নিজে পরিষ্কার থাকুন এবং পরিবারের সবাইকে পরিষ্কার থাকতে উদ্বুদ্ধ করুন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং বেশি বেশি দোয়া চাইবেন আল্লাহর কাছে, তিনি যেন আমাদের এই মহা মুসিবত থেকে রক্ষা করেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও রিমাইন্ডার দিচ্ছি, অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।